أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، আমি আমার পৈতৃক বাড়ি, মূলত এই বাড়িটা আমার দাদার, জমিটা আমার দাদার, দাদার থেকে আমার বাবা পেয়েছেন, বাবার থেকে আমরা পাঁচ ভাইয়ের হিসেবে আমি এই অংশটা পাইছি। এই পুকুর, পুকুরটা আমার, এই যে সামনে পুকুরের তিন সেট দ্বিতীয় তলায়, এটা আমার এখানে রাস্তা, রাস্তাটা নতুন হইতেছে। এখানে একটা তেঁতি গাছ, এখানে একটা বাঁশ গাছ, নতুন করে আমি কলা গাছ রোপণ করছি। এখানে কাঁঠাল গাছ রয়েছিলাম, মরে গেছে বন্যায়, কাঁঠাল গাছ মরে যায়, এই জন্য মাটি মিশে করে কাঁঠাল গাছ লাগাইছিলাম, কিন্তু কাঁঠাল গাছগুলো বাঁচে নাই উঁচু মাটিতে। কেন যে কাঁঠাল গাছ হয় না জানি না। এদিকে গেছে একটা রাস্তা কাছিরগা মুক্তি বাড়ি, এই কুন্সি বাড়ি, এইদিকে রাস্তাটা গেছে উপজেলা সদর ঠাকুরবাজার কালী বাড়ি, আর এদিকে এই রাস্তা, এই রাহাত আমার ছোটো ছেলে, আমার ছোটো ছেলে রাহাত, এর নাম হইল নাজমুস সাকিব রাহাত। হ্যাঁ, টুহি মাথা দাও, টুহি মাথা দাও, এই না তোমার সুন্দর দেখা যায়, আসো 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 বাবার সাথে আসো। এই রাস্তাটা গেছে বুন্দি কামিল মাদ্রাসা, এরপরে হইল আপনার যে বুন্দিগি বাজার, এরপরে ওইদিকে নাওয়া যাওয়া যায়, একবারে সারাস্তির শেষ সিদ্ধান্ত উল্লেশ্বর দাদিয়াপাড়া যাদবপুর ডাকিল মাদ্রাসা, এরপরে বেড়নেগা মুজাফরগঞ্জ লাকসাম পর্যন্ত যাওয়া যায়। এই সীমানাটা আমার বাড়ি, বাড়ির সীমানা দিয়ে আমি এখানে যে নারকেল গাছ, নারকেল গাছ, নারকেল গাছে নারকেল নাই, ডাক নাই, এই পর্যন্ত আমার সীমানা, ডাক নারকেল নাই, সব যে সলা, সলা নামক কাঠ বিড়ালি ওরা খাই পেল, সব খাই পেল, সব খাই পেল। আমার বয়স রাস্তার পাশে, মূল পাকা রাস্তার পাশে আমার বাড়ি, এই যে আমি এখন বাড়ির দেখতেছি, বাড়ির রাস্তার দুই পাশে, এই যে দুই পাশে দুইটা নিম গাছ, এই আই দু একটা, এই একটা দুই পাশে দুইটা নিম গাছ, তারপরে এই যে বাড়ির ভিতরের অংশ, দুই পাশে ফুলের বাগান, কলা বাগান, দুই পাশে ফুলের বাগান, কলা বাগান, কলা বাগান, এই যে কলা, কলা, কলা বাগান, এই যে আমার বাড়ির ভিতরের অংশ। রাস্তা থেকে আমার বাড়িটা তেমন একটা দেখা যায় না, ভিতরে আসলে দেখা যায়। গাছের জন্য আমি প্রচুর গাছ লাগাই, তো গাছের মধ্যে বাড়িটা দেখা যায় না। যে সিঁড়ি দিয়া উপরে ওঠা, আমি কিছু বেশি বরফ পাই ডিম খাওয়ার জন্য, এই সিঁড়ি দিয়া উপরে উঠতে হয়। রাহাত উপরে চলে যেতেছে, এখানে মুরগি পালন করি, কবুতর পালন করি, পাখি পালন করি, পোষা পাখি, এই যে পুকুর, এই যে আমার ছোটো পাকা কাটলা, এখানে আমি পুকুরে উজু করি, গোসল করি। এই বাড়ির পূর্ব দিক, পূর্ব সাইড, আমার বাড়ির পূর্ব সাইড, এটা হলো পিছনের সাইড, এই দক্ষিণ বাড়ির দক্ষিণ সাইড, এটা হলো বাড়ির দক্ষিণ পাশ, দক্ষিণ সাইড, দক্ষিণ সাইড। আমি মোহাম্মদ দলওয়ার হোসেন, প্রিন্সিপাল বুলদিগি কামিল মাদ্রাসা, শাহরাস্তি চাঁদপুর,
আজকে 2024 সালের 7ই আগস্ট। এই যে আমার ছোটো মেয়েটা, আমার বাড়ি। আমি প্রিন্সিপাল হওয়ার আগে, আমি 2004 প্রিন্সিপাল হয়েছি, তার আগে আমি এই বাড়ি করেছি। বাড়ি করার আগে আমার এখানে নার্সারি ছিল। এই নার্সারি ছিল, উপরে মাছের চাষ ছিল, এবং দাদনে ইট কিনে ব্যবসা করতাম। কম দামে ইট কিনে বেশি দামে বিক্রি করতাম। এরপরে এখানে গাছের চারা বিক্রি করতাম, ব্যবসা করতাম। বাজারে বাজারে আমার গাছের চারা নেওয়া হইতো ভ্যান গাড়ি দ্বারা, পাইকাররা এখানে আসে নিত। তখন এই বিল্ডিংয়ে ছিল না, পুকুরটা ছিল। এই পুরো জায়গাটাই হইল আমার পৈতৃক, আমার বাবার থেকে আমি পাইছি। আর বাড়িটা করছি আমার প্রিন্সিপাল হওয়ার আগে, তখন আমি ব্যবসা করছি, ইটের ব্যবসা ছিল আর গাছের চারার ব্যবসা ছিল। সেই গাছের চারার ব্যবসা বিভিন্ন ফুলের টব ছিল, আজও দু একটা ফুলের টব আমার এখনও আছে। এই যে ফুলের টবটা আমার পুরানো, পুরানো ফুলের টব ছিল। ব্যবসা আমি করেছি আমার পুকুর। আমার প্রত্যেক ভাই আরও একটু বেশি অংশ পাইছি, সবাই এইভাবে রাস্তার পাশে পাইছি আমরা পাঁচ ভাই। তার মধ্যে এক ভাই তো মারা গেল, ছোটো ভাই আনোয়ার। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আল্লাহ তাকে ক্ষমা করুক, আল্লাহ তাকে বেহেশত দান করুক, তার কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানাই দেখ, আমিন। এই আমার বাড়ি, এখন সন্ধ্যে প্রায় ঘনাই আসছে। আমার বাড়ির দ্বিতীয় তলায় উঠতেছি আমি, এই দ্বিতীয় তলা। এই যে আমার মাছ ধরার কৌশল, হ্যাঁ হ্যাঁ আসো রাহাত আসো, আমরা ছাদে যাব। আমার বাড়ির ছাদ থেকে এখন এই যে পুকুরটা আমি দেখতেছি, আমার বাড়ির ছাদ থেকে, এই যে আমার বাড়ির ছাদ থেকে আমার বাড়ির চতুর্দিক। রাহাত আবার আসছো, আমার ছোটো ছেলে, আদরের ছেলে নাজবুস সাকিব, আমি তাকে নিয়ত করেছি কোরআনে মুখস্থ যাতে হয়, কোরআন হাফিজে, কোরআন হাফিজে হাদিস, শাইকুল হাদিস পাসের যাতে হয়, তাফসির কারক যাতে হয়, আল্লাহ তাকে যেন কবুল করে, আমিন। সে যাতে আমার সৎকায় জারিয়া হয়। এই যে আমার কটবল গাছ, আল্লাহ মাশাআল্লাহ, আমার কটবল গাছে অনেক কটবল দিচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমড়া গাছ আছে, আমড়া গাছও প্রচুর আলমা আছে, অনেক গাছ আমার বাড়িতে। কাঁঠাল গাছ, এই যে একটা বিরল প্রজাতির কাঁঠাল চাপা, আমি এই কাঁঠাল চাপা এই গাছটা আনছি আমি 2014 সালে, আর ইয়ে থেকে এই হিলটেক্স থেকে আনছি এটা। এটা ওরা আনছে আবার ইন্ডিয়া থেকে। আমার এই সাদে মরিচের বাগান, এটা হইল যে সুন্দর গ্রাম পাতা, সাদে মরিচের বাগান। এটা তেজপাতা,
কি এটা ফলাই দিছে তোর বাবা? সব বাগান এই এটা এসির ইয়ার উপরে কি রাখছ বাবা? আহা, নষ্ট হয়ে যাবে না? আল্লাহ তালা রহম করুক। আমি মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমার বাড়ি করে রাখলাম এতটুকু আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যখন থাকবো না হয়তো আমাকে আমার এই বাড়ির সাথে আপনারা দেখবেন, দেখে আমার জন্য দোয়া করবেন। যারা এই বাড়ির মালিক হবেন 10 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে, 40 বছর পরে, 50 বছর পরে, 100 বছর পরে, 200 বছর পরে, যদি ইউটিউব বেঁচে থাকে তারা এই বাড়ির মালিক হবেন, তারা আমার জন্য দোয়া করবেন। আমি অনেক কষ্ট করে এই বাড়ি করেছি, আমার জন্য তারা দোয়া করবেন। আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার ছেলে নাতিপুতি যারা এই বাড়ির মালিক হবে, আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমি 200 বছর পরের কথা বলছি, 300 বছর পরের কথা বলছি, 400 বছর, 500 বছর, 1000 বছর পরের কথা বলছি, যারা এই বাড়ির মালিক হবে, যারা এই বাড়ির দখলদার হবে, মালিক হবে, সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। তোমাদের পুরুষ আমি, আমি প্রিন্সিপাল আলহাজ মাওলানা মোহাম্মদ আল্লাহর হোসেন, তোমাদের বলতে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, তোমাদের পুরুষ। আমার জন্য তোমরা ক্ষমার আবেদন করিবে আল্লাহর কাছে, কখনো পথচ্যুত হবে, কখনো বিপদগামী হবে না। এই যে কাঁঠাল গাছটা, প্রচুর কাঁঠাল ধরে আমার বাড়ির পশ্চিম পাশে, এই কাঁঠাল গাছ প্রচুর কাঁঠাল, কাঁঠাল গাছটা প্রচুর কাঁঠাল হয়, প্রচুর। ওই তেঁতি গাছটা, ওটা তো প্রচুর তেঁতি হয়, প্রচুর কাঁঠাল আছে, প্রচুর প্রচুর কাঁঠাল হয়। আমি আমার ভবিষ্যৎ বংশধরদেরকে জানাইতে চাই, আমি তোমাদেরকে এমন কোনো শিক্ষা দিয়ে যাই নাই যে শিক্ষার কারণে তোমরা বিপদগামী হবে। অবশ্যই তোমরা দিনদার হবে, নামাজি হবে, আল্লাহ আল্লাহ হবে, মুত্তাকি হবে, ফরজগার হবে, কখনো শিরক এবং মুশরিকের সাথে আপোষ করবে না, কখনো শিরক এবং বেদাতিদের সাথে আপোষ করবে না, কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে যাবে না, কখনো ইসলামের বিরুদ্ধে যাবে না, কখনো নবীর বিরুদ্ধে যাবে না, কখনো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যাবে না, কখনো আল্লাহর বিরুদ্ধে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই বিষয়ের উপর ঈমান দৃঢ় রাখবে। আমি পৃথিবীর বিভিন্ন দেশ সফর করি, ইতিমধ্যে সৌদি আরব একবার উমরা গেছি, আবার হজ করছি 2012 সালে, উমরা করছি 2010-11 সালে, তারপরে 2009 সালে গেছি আপনার দুবাই এবং কাতার, এরপরে ইন্ডিয়া গেছি, কাশ্মীর, ভূস্বর্গ কাশ্মীর, কাশ্মীরের সৌন্দর্য দেখে আসলাম। মে মাসে কাশ্মীর গেছি, গুলমার্গ, সোনমার্গ, কাশ্মীরের শ্রীনগর, এগুলো ঘুরছি। অনেক সুন্দর দেশ, অনেক সুন্দর। আজমির গেছি, হযরত খাজা মঈনুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করেছি। দিল্লি গেছি, তাবলিগ জামাতের মার্কাজ দিল্লি, নিজামুদ্দিন, তারপরে হযরত নিজামুদ্দিন
রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করেছি। হযরত দিল্লি জামে মসজিদ, দিল্লি গেট, দিল্লির লাল কেল্লা, দিল্লি বিমানবন্দর, দিল্লি জামা মসজিদ, দিল্লিতে অনেক কিছু দেখেছি, আজমির গেছি, অনেক কিছু দেখেছি। এরপর আগ্রা, আগ্রা তাজমহল দেখেছি, যমুনা নদীর তীরে তাজমহল, অনেক সুন্দর তাজমহল দেখেছি। তোমাদের আমার স্ত্রী শামসুন্নাহার, যিনি আমার দ্বিতীয় স্ত্রী শামসুন্নাহার, উনিও ছিলেন আমার সাথে, উনি এখানে হিট স্ট্রোক করেছেন। আমি তো দিশেহারা হয়ে গেছি, ভালোবাসা নিয়ে তাজমহল আসলাম ভালোবাসার স্মৃতি দেখার জন্য, আর আমার স্ত্রী এখানে শামসুন্নাহার হিট স্ট্রোক করে মরে যাওয়ার মতো। সেদিন আগ্রাতে 48 ডিগ্রি ছিল গরম, যাক আল্লাহ তাআলা রহম করেছেন, বেঁচে গেছে। এখান থেকে আমরা গেছি আগ্রা থেকে আমরা গেছি আগ্রা, অনেক কিছু দেখছি মোগলদের অনেক কিছু, তোমরাও সুযোগ পেলে এগুলো দেখতে যাইবা। এরপরে চিকিৎসার জন্য গেছি, ট্রেনে 2 রাত্র 2 দিন লাগছে আমাদের, ট্রেনে গেছি চেন্নাই, চেন্নাই গেছি, চেন্নাই থেকে আমরা পরবর্তীতে বেলোর গেছি, বেলোর সিএমসি হসপিটালে চিকিৎসা নিয়ে পরবর্তীতে দেশে আসছি। চেন্নাই থেকে ডাইরেক্ট বিমানে ঢাকা দিয়ে ঢাকা আসছি। অনেক আমাদের এই সফরটা অনেক অনেক ভালো লাগছে। আমার স্ত্রী নার্গিস আক্তার, নার্গিস আক্তার আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার স্ত্রী নার্গিস আক্তারের কথা মনে হলো, মুখ দিয়ে বাইর হয়ে গেল। সে আমার প্রথম স্ত্রী ছিল, সে 2010 সালে ইন্তেকাল করেছে। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। আমার ছেলে, 2 ছেলে 1 মেয়ের মা, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। বড় ছেলে ইরফানুল্লাহ, সে এখন লতে অনার্স করে, মেজো ছেলে শরফুদ্দিন রাফেদ, বড় ছেলে ইরফানুল্লাহ রাফসান, এরপরে আমার মেয়ে তামিমা কুঞ্জপু, সে ইংলিশে অনার্স মাস্টার্স করেছে এবং কামিল পাস করেছে হাদিসে। তো মেজো ছেলে রাফেদ আলেম এই এখন পরীক্ষা দেয়, 2024 সাল আওয়ামী লীগের পতনের সাল, শেখ হাসিনা পালাই গেছে, সে অনেক অত্যাচার জুলুম করেছে মানুষের উপরে এই আন্দোলনে। আমার 2 ছেলে শরফুদ্দিন রাফেদ এবং আমার আমার বড় ছেলে ইরফানুল্লাহ রাফসান, সে অংশগ্রহণ করেছে। সে কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছিল আর রাফেদ ঢাকা ছিল। তাদের কোরবানিকে আল্লাহ কবুল করেছে। রাফেদ 4টা গুলিবিদ্ধ হয়েছে, আল্লাহ তাকে রক্ষা করেছে। তো আজকে এখানে শেষ, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি মরে গেলেও এই ভিডিওটা যাতে থাকে, আমার এই আইডিটা যাতে থাকে শত শত বছর, হাজার হাজার বছর, যাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম দেখে আমাকে, আমার কথাগুলি শুনে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতুহু ওয়া জান্নাতুহু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।